আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? MS Pigeon Loft-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি যাত্রাবাড়ি ইমতিয়াজ খান আবির ভাইয়ের বাসায়। ওনার কবুতর সম্বন্ধে কথা বলবো, ওনার যে রেজাল্ট সম্বন্ধে জানাবো আপনাদের, ওনার লফটে দেখাবো। ওনার এবছর দুটি বাজি আছে, সেই বাজির যে চ্যাম্পিয়ন ওই বিষয়ে কথা বলবো। চলেন দর্শকগুলো, ওনার সাথে কথা বলা যাক। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ খান আবির, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড পয়েন্ট অর্ডারের পিছনে কবুতর পালি। ভাইয়া আপনি কত বছর ধরে কবুতর? আমি মূলত আমার একদম খুব ছোটোর থেকে আমার কবুতর পালা, অনেক ছোটোবেলার থেকেই আমার আব্বু কবুতর পালতো, ওইখান থেকে মূলত দেখছি ছোটোবেলা। তো পরবর্তীকালে আব্বু কবুতরগুলো আমার ফুফাতো ভাইকে দিয়ে দেয়, তো ও আবার ফুফাতো ভাই কবুতর পালতো আমার বোনের ছাদে, তো ওইখান থেকে মূলত আমার শখটা পাওয়া। আর আমি স্টার্ট করি হলো 2013, মানে 14-এর প্রথম দিক থেকে আমার মানে কবুতর মানে এই যে এখন যেইভাবে পালতেছি, মানে শুরুটা 2014-এর থেকে ধরতে গেলে। হ্যাঁ এক লাগারে 2014 থেকে এই ছাদে কবুতর পালতেছি। ভাইয়া এই 2014 থেকে এই পর্যন্ত টোটাল কয়টা টুর্নামেন্ট আর বাজি খেলেছেন? এটার হিসাব তো বলতে পারি না, অনেক মানে আপনার বাজি খেলছি মোট 8টা, আর টুর্নামেন্ট হবে 15টার মতো হবে। 8টার মধ্যে কি 8টাই চ্যাম্পিয়ন? আলহামদুলিল্লাহ 8টার মধ্যে 8টাই চ্যাম্পিয়ন। ভাইয়া আপনার তো কিছু কবুতর আছে, যেমন দুই তিনটা জেনারেশন আছে, যেমন 72 বা কিছু জেনারেশন আছে, এই সেই কবুতরের সম্বন্ধে যদি কিছু বলতেন। আমি কবুতর পালি স্বল্প, মানে 3-4টা জাতের মধ্যেই আমার নির্ধারিত। তো এর মধ্যে সবচেয়ে শখের যে জাতটা বা আমার কবুতর ডেভেলপমেন্টে যে কাজ মানে যে জাতটা সবচেয়ে বেশি, এটা হলো 72 জাত। এই কবুতরটা যে 72, এটার যে 72 নামটা দেওয়ার ঘটনাটা, নামকরণটা হওয়ার কারণ হলো মানে আমি ছোটোবেলার থেকে যে জিনিসটা প্রাধান্য দেই, যে কবুতর আসলে একটা কবুতর বাচ্চা করে, অনেক মানুষ আসলেই বাচ্চা করে একটা কবুতর, কালারের উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু আমার ছোটোবেলার থেকেই লাল ঘেরের কবুতরের খুব শখ ছিল, মানে লাল ঘেরের সুন্দর কবুতর হতে হবে। মানে আমার কথা হয়েছে মানে একটা পুরান আমলের মানুষটা কথা বলতো, যে মানে কথাটা হয়েছে মানে আমি সঠিকভাবে গুছায় বলতে পারবো না, উন্নে আলাবি ছুন্নে আলাবি দেখনে বালাবি, মানে এরকম একটা কথা পুরান টাউনে মানুষ বলতো, যে কবুতর উঠতে হবে, সুন্দর হইতে হবে, দেখতে সুন্দর হইতে হবে, আসতে হবে। তো এই ভিত্তিতে 72 কবুতরটা ছিল ওই টাইমে, মানে আমার কবুতর ফার্স্ট কালেকশনের মধ্যে সবচেয়ে সুন্দর কবুতরের মধ্যে। তো আমি একটা টাইমে বাচ্চা করতে করতে একটা টাইমে এই কবুতর 72টা ছিল আমার কাছে, 72টা ছিল। তখন আমি ফার্স্ট স্টার্টিং করি, অনেক কবুতর অনেক বাচ্চা করি, ওর বাচ্চার বাচ্চা বাচ্চা বাচ্চা। তো উত্তরার আরিফ ভাই সে আমার ছাদে আসতো, তো সে আবার এই কবুতরটা খুব পছন্দ করতো, তো আসলেই মনে করেন একটা একটা করে ধরতো। তো কতগুলো আছে? 72টা। তো সে আর কি নামকরণটা করে 72 জেনারেশন। এই 72-এর যে মা বাবাটা, প্যারেন্টসটা, এটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? আমি মা বাবাটা এই বাবাটা কালেকশন করছিলাম আমি মিরাজিবাগে একজনের থেকে, মানে ওর বাবার বাবা কালেকশন করছিলাম। হ্যাঁ ওই মানে ওই কবুতরের বাচ্চা থেকে এক নর বাচ্চা ছিল,
আর লালবাগের এক বড় ভাইয়ের থেকে আমি মাদিটা কালেকশন করছিলাম। এই তো ওই দুইটা পেয়ার করে 72 জেনারেশন, হ্যাঁ 13 লাস্টের দিক থেকে আমি 72 জেনারেশনটা মানে চর্চা করতেছি। এই 14 যায় দেখা গেছে ফুলভাবে স্টক। আপনি যে 8টা বাজিতে কি 72 জেনারেশনই সব? না, প্রথমে তো এই জেনারেশন এত ছিল না, মানে প্রথম যে বাজিটা খেলি প্রথম মত তো আমি অনেক জায়গা থেকে বিভিন্ন মানে যেটা আমি কবুতর কালেক্ট করছি তখন মানে যেইখানে যেটা পাইছি ওইটাই কালেক্ট করছি। তো প্রথম বাজিতে মানে ভিন্ন কবুতর ছিল, মানে অনেক প্রকার কবুতর ছিল প্রথম বাজিটা যেটা আমি খেলছি। পরবর্তীতে আস্তে আস্তে যেটা আমি দ্বিতীয় বাজি খেলছি মানে যেই কবুতরগুলো আসছে প্রাধান্য পাইছে ওই কবুতরগুলো আস্তে আস্তে বাড়াইছে। তো একটা পর্যায়ে এখন 72 জেনারেশনই সবচেয়ে বেশি। তাহলে আমাদের দর্শকদের একটু দেখাবো। ঠিক আছে জি, মেন কবুতর যেগুলো ছিল 72 আর কি সিনিয়র, তো এক টাইমে একটা মানে ছাদে একটু মানে সিকিউরিটি ওরকম ছিল না, তো বিড়াল নষ্ট করে ফেলে মেন কবুতরগুলো। তো এখন যেগুলো আছে আর কি একদম মেনগুলো তো নাই, মেনের যে বাচ্চা কাচ্চা ওগুলো হয়েছে এই কবুতরগুলো। মানে আমার এই কবুতরগুলো আমি শখ করে এই কারণে, মানে রূপে গুণে কোনো দিক থেকে এই কবুতরগুলো মানে কেউ ফেলে দিতে পারবে না। আর কবুতর রেজাল্ট যত কবুতরই করুক, মানুষ আসলে যদি ছাদে হাত দেয় যে ভাই কবুতর দেখি, ওদেরকেই আগে ধরে, রেজাল্ট হোক আর না হোক, মানে আইসে এই কবুতরই দেখতে যাবে। এটা তো বন্ধ একটা কবুতর, আমি চোখ নিচে যে কবুতরগুলো আছে ওগুলোর থেকে দেখাবো। এটা বন্ধ কবুতর যার কারণে চোখটা সাদা হয়ে গেছে। এই কবুতরটা আমি 2 বছর ধরে অফ দিয়ে রাখছি। না না, এটা বাজিতে আসে না, ওর বাচ্চা বাজিতে আসে। আসলে এখন পাল্লার কথা তো মানে কি বলবো, আসলে পাল্লা গেমের উপরে যারা রেজাল্ট করে তাদের মানে কবুতর রেজাল্টের উপরে তাকাইলেই বোঝা যায় কে কতটুকু পাল্লা করছে। তো ঢাকা শহরে যত মানুষ পাল্লা করে, 4 সাইড পাল্লা করে, যদি ঢাকা শহরে 2-10 জন পাল্লা করে তাদের মধ্যে আমি একজন, যে মানে পাল্লা করি। গেমটা যে ভাইয়া খেলার জন্য নরমালি একটা গেম খেলবো আমি, ধর গেম খেলবো সেটার জন্য পুরো প্রস্তুতি বা কিভাবে ওই প্রিপেয়ার রেডি হতে হয় সেই ব্যাপারে যদি একটু বলেন। কেন আপনার তো আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা আছে, যেহেতু 8টাতেই চ্যাম্পিয়ন, তো আগে কবুতরকে একটা বুঝ দিতে হবে। যেমন আপনার আমি যেটা ফার্স্ট টাইম বাজি খেলি, ফার্স্টের থেকে শুরু করি, ফার্স্ট বাজিটা খেলি 35 কিলোমিটার এক সাইড। তো ওই টাইমটার মধ্যে আমি পাল্লা করছি অনলি মনে করেন এক সাইডে 24 কিলোমিটার, এক সাইডে 17 কিলোমিটার। তো এই 24 কিলোমিটার 17 কিলোমিটার পাল্লা করে আমি 35 কিলোমিটার গেম খেলছি। তাও যে দুই দিক পাল্লা করছে ওই দুই দিক পরে অন্য একটা দিক পড়ছে। তাল্লার অসুস্থ মতো আমি ওই গেমটা জিতছিলাম, জিতার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, তো ওই টাইমে 35 কিলোমিটার ছিল মোটামুটি অনেক ওই আমলে। তো দেখা গেছে এর পরবর্তীতে যে টাইমে একটু মানে বাড়ায় পাল্লা 40 কিলো গেছি, তখন কবুতরগুলো অনেক কবুতর ঝরে গেছে, আবার নতুন কবুতর তৈরি হয়েছে। কবুতরকে বাজি খেলার জন্য বা আপনার যে টাইমে কবুতর মানে তৈরি করার জন্য একটা বুঝ দিতে হবে, ভালো কবুতর সংগ্রহ করতে হবে, ওইটা পরিচর্যা করতে হবে। যেমন মনে করেন আপনি অনেক মানুষ ঢাকা শহরে অনেক মানুষ আছে ভালো হচ্ছে কি ভালো কবুতর মানুষের বাসায় আছে, কিন্তু দেখা গেছে কি তাদের পরিচর্যাটা ঠিক না। হ্যাঁ, তো যার কারণে হয়তো তাদের রেজাল্টের দিক দিয়ে 5টা যে টাইমে এক সমান হবে, যেমন কবুতর, কবুতরের খাবার দাবার, ট্রেনিং, পাল্লা, এই 4-5টা জিনিস মিলিয়ে যে টাইমে একত্রে হবে তখন একটা রেজাল্ট। তো আমি তো প্রথমে যে টাইমে শুরু করছি তখন বললাম না যে অত পাল্লা করার মানে ই না, বিশ্বাসী ছিলাম না, অত পাল্লা করতাম না, টুকিটাকি যতটুকু পাল্লা করতাম গেম খেলছি। পরবর্তীতে যে টাইমে 2016তে ফার্স্ট আমি একটা মানে 2016তে আরেকটা গেম খেলি, তো এরপর থেকেই মানে পাল্লার ভ্যালুটা মানে বুঝতে পারছি যে কী পরিমাণ পাল্লা দিতে হবে। আর এটার পিছনে একটা কারণও আছে, মানে আসলে মানে দেখবেন দুইটা জিনিস আছে। অনেক মানুষ আছে বাজি হারার পরে তারা শিখনীয় শিখে না, মানে হারছে পরবর্তীতে আবার খেলতেছে আবার হারতেছে। আবার কিছু মানুষ আছে দেখবেন একটা বাজি হারলে তার মনে একটা জিদ অন্যরকম কাজ করে, মানে একটা কথা আছে ওই যে আমার ওইখানে লেখা আছে নেভার গিভ আপ। তো অনেক মানুষের মধ্যে যেটা আমি একটা বাজি হারে তাদের মধ্যে ইন্টেন্সিটিটা আইসা পড়ে। তো আমি তো আমার লাইফে বাজি হারি নাই, কিন্তু দুইটা বাজি হারার টেস্ট আমি নিয়েছি। কীভাবে একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি ফার্স্ট টাইম যে টাইমে এক বড় ভাই ছিল, মানে আমি নামটা উল্লেখ না করি কারণ ওই বড় ভাইয়ের সাথে আমি খুব ইনভলভ ছিলাম। তো উনি গেম খেলবে, তো আরেকজন আরেক জায়গার উনিও গেম খেলবে, তো উনিও আমার পরিচিত, সে আমার সুপরিচিত। তো আমি বলছি উনিও গেম খেলো, উনিও গেম খেলো, তো মিডল থেকে আমি গেমটা খেলায় দিই। তখন ওই গেমটা ছিল একটা অ্যামাউন্টের গেম, তো ওই অ্যামাউন্টটা ছিল আমার কাছে জমা। তো একটা টাইমে আমি কিছু না করেও সব দায় ভাইয়ার সব আমার উপরে এসে বসছে।
ড্রাইভার সব আমার উপরে এসে বসে উনি একটা ফল্ট করলে গেমে মানে ওই সাইড থেকে আমাকে দোষারোপ করতেছে আর উনি কিছু করলে ওই সাইড থেকে আমার দোষারোপ করতেছে মানে গেমটা কিন্তু আমি খেলি না কিন্তু সব চাপ আমার উপরে এসে বসে হ্যাঁ আমি পড়ে গেছি তো তখন মানে যাই হোক তো একটা টাইমে আমার যে মহল্লার ভাই ছিল সে হারছে গেমটা তো আমি উনার মানে যেহেতু আমার মহল্লার আমি উনার সাপোর্টই করছি তো উনি গেমটা হারার পরবর্তীতে যে অ্যামাউন্টটা আমার কাছে জমা ছিল তো আমি টাকাটা নিয়ে আর কি যাই উনার ছাদে তো যাওয়ার পরে মানে অল্প অ্যামাউন্ট টাকা বেশি টাকা না একটা 10 লাখ টাকা গুনতেও দুই একজন মানুষ গুনতে পারে তো টাকার অ্যামাউন্টটা ছিল কম তো টাকাটা 6-7 জন মিলে খুব আনন্দ সহকারে গুনতেছিল তো যেই সেই জিনিসটা আমার মাইন্ডে খুবই লাগে তো তখন মানে আমার ইন্টেন্সিটি ছিল আমি কিন্তু তখন একটা গেম খেলছি 35 কিলোমিটার এক সাইড তো আমার পরের বছরই মানে উনার কবুতর রেজাল্ট হয়েছে মানে যতটুকু রেজাল্ট হয়েছে অত ভালো মানে একদম অনেক ভালো রেজাল্ট হয় নাই তো আমি বলছি যে পরের বছরে আমি ওনাকে গেমের অফার করব প্লাস ওনার সাথে গেম খেলার মানে স্বইচ্ছা প্রকাশ করি আমি যে আমি গেম খেলবো তা আল্লাহর অশেষ রহমতে পরবর্তীতে পাল্লা দেই পাল্লা দেওয়ার পর চমৎকার রেজাল্ট করে ওই আমলে যতটুকু রেজাল্ট করা দরকার আমার মতে ওরকম রেজাল্ট করে তো পরে 3 বছর টানা আমি ওনাকে গেমের অফার দিছি পরবর্তীতে মানে ওনার সাথে গেম হয়ে উঠে নাই কারণ গেমটা হয় দুইজনের মানে হ্যাঁ সমঝোতার মাধ্যমে তো গেমটা হয় নাই কিন্তু আমার কবুতর ডেভেলপমেন্টের পিছনে উনার অনেক বড় হাত ছিল যে উনার কবুতর ভালো রেজাল্ট করছে মানে উনার থেকে ইন্সপায়ার হয়ে আমি পাল্লা করি তো তারপর আল্লাহর রহমতে আমার রেজাল্ট পরবর্তীতে আমি 2016 মানে একটা গেম খেলি এই নারায়ণগঞ্জে এক বড় ভাইয়ের সাথে তো সেই আমলে 49 কবুতর আসছিল আমার 51 কবুতরের মধ্যে তো সেই আমলে সেটা ছিল মানে ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্টেড গেম ছিল আমার কবুতর আসতে হলো 400-450 কবুতর হবে আমার কবুতর যা থাকে তাই উড়ে মনে করেন আপনার 8-10টা কবুতর পাক্কাটা হবে না মানে আমি পাক্কাটা কবুতর এই যে এই টাইমটা আসলে আমি মানে আমার কবুতর কেনার আবার অনেক শখ তা আমি এই টাইমটা আসলে 2-10টা কবুতর কালেক্ট করি যেমন আমার কবুতরটি একটু ভাইঙা বাচ্চা করার জন্য আর কিছু না আবার সিজনের পরে মানে সিজনটা গেলে আমি পাক্কাটা কবুতরগুলো আবার সরাই দিই মানে আগে বাড়াই দিই আমি রাখি না আমার যা থাকে তাই উড়ে কবুতরগুলো মানে মেন কবুতরগুলো সবই থরে দেওয়া ঠিক আছে যেহেতু আমার পাক্কাটা কবুতর নেই তো সব কবুতর ধরে দেখানো সম্ভব হচ্ছে না তো মানে মেনের মধ্যে মেন যেটা ওইটা ধরে দেখালাম এই নর কবুতরটা 72-এর মানে ওরা 4টা ভাই আছে তো 4টা ভাইয়ের থেকে এই নরটার বাচ্চা এবার মানে 2 ভাইয়েরই 4টা বাচ্চা আমি গেমে দিছি আল্লাহর রহমতে 4টার থেকে 4টা করেই আসছে মানে ওর 4টা বাচ্চা আসছে 3 সাইড 40 কিলো 3 সাইডের থেকে 4টাতে 4টাই আসছে ওর ভাইয়ের বাচ্চা 4 সাইড 3টা দিছি 3টাতে 3টাই আসছে ওরা 4টা ভাই আছে 4টা ভাই আছে আর বোন আছে মনে হয় 1-2টা বোন আছে আসলে এই কবুতরগুলো চোখ জানি না কেমন বোঝা যাচ্ছে কিন্তু কবুতরগুলো কিন্তু চড়া চোখ হ্যাঁ চড়া চোখ কিন্তু কবুতরগুলো থরে থাকার কারণে হ্যাঁ ওরা আছে মানে এই ব্রিডের কবুতর আমি বন্ধ করে রাখছি এমন যে নরটা দেখালাম ওই নরের ছেলে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ছেলে হ্যাঁ হ্যাঁ এটা এই যে সিলগুলো আছে ওইটা ছেলে ও এবার সিলগুলো মোটামুটি ওই যে 3 সাইড গেমে আসা এই কবুতরগুলো 2 বছর ধরে পাল্লা করি আল্লাহর রহমতে কখনো মানে ওর একটা ভাইও মিস করে নাই কখনো প্রথম গেমটা খেলি 2014 ছিল 45 কবুতর করে তো অ্যাকচুয়ালি আমার কবুতর ছিল 42টা মানে পাল্লা করার পরে 42টা কবুতর ছিল 3টা কবুতর ভরে 45 কবুতর দিয়ে আমি গেমটা খেলি 45 কবুতর থেকে আমার কবুতর আসছিল 28টা আর এই মনির ভাইয়ের সাথে আপনার ওই যে এটা হলো আপনি নারায়ণগঞ্জেরই মনির ভাই তো ওনার সাথে গেম হয় তো 35 কিলো 45 কবুতর হ্যাঁ 200 মানুষ খাওয়া খাইয়ের একটা গেম ছিল তো আল্লাহর রহমতে ওই গেমটা আমি আমার প্রথম দিন কবুতর 28টা হ্যাঁ তো আর পরের দিন ওনাকে ছাড়াই আমার কবুতর ছাড়া হলো দাউদকান্দি রোডে আর পরবর্তীতে ওনার কবুতর ছাড়াই আমি সাভার রোডে তো ওনার কবুতর আসছিল 9টা তো গেমটা আমি উইন হই ওইটা